আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমি আপনাদের জন্য ভাই বিগেস্ট একটা অফার নিয়ে চলে আসলাম। তো এটা হচ্ছে গিয়ে ভাই কম্বোর একটি অফার আর কি, সো টেক্সনেট অফার। এখান থেকে ভাই আপনাদের যে টোকেনটা আপনি পাবেন আর কি, এটা কিন্তু টেস্টনেট। ওকে, এখান থেকে যে আমরা টোকেনটা আর কি পাবো, সেই টোকেনটা কিন্তু অলরেডি বাইন্যান্সের লিস্ট আছে। এই যে কম্বো টোকেনটা ভাই, এখান থেকে আপনি 0.1 থেকে 10,000 কম্বো টোকেন পর্যন্ত পাওয়ার চান্স আছে। ওকে, টোটাল এখানে রেওয়ার্ড পুল তারা রাখছে এই যে 1,000,000 কম্বো টোকেন ভাই। বুঝতেই পারতেছেন বিগেস্ট একটা রেওয়ার্ড আছে এই ইভেন্টের জন্য। আর সাধারণত কিন্তু আমাদের চ্যানেল আমরা টেক্সনেট অফারগুলি শেয়ার করি না, কিন্তু ভাই এই অফারটা কেউ মিস করবেন না, এটা কিন্তু বিগেস্ট একটা অফার। এই টোকেনটা অলরেডি যেহেতু লিস্ট আছে, আমি আশা করা যায় এখান থেকে ভালো কিছু হবে। আর কাজগুলি একেবারে সিম্পল কাজ, একটু যে দেখাই দেবো সম্পূর্ণ ভিডিওটা, দেখলে আপনারা ইভেন্টটাতে ইজিলি জয়েন করতে পারবেন। তার আগে আমরা যদি বাইন্যান্সে যাই তাহলে আমি দেখাতে পারবো আপনাদের এই টোকেনটা কোথায় কোথায় লিস্ট আছে। আচ্ছা, বাইন্যান্সে না গিয়ে আমরা কয়েন গেগোতে চলে আসলাম। কয়েন গেগোতে চলে আসার পরে এখান থেকে যদি আমি কম্বো টোকেনটা লিখি COM, তো দেখতে পারতেছেন ভিউয়ার্স এই যে কম্বো টোকেনটা আমি লিখে সার্চ করলাম, পার টোকেনের ভ্যালু আছে 61 সেন্ট কইরা। আর এটা কোথায় কোথায় লিস্ট আছে আপনি যদি মার্কেটে যান, মার্কেটে গেলে দেখতে পারবেন। তো দেখেন ভিউয়ার্স, এটা বাইন্যান্সে এবং কি বড় বড় এক্সচেঞ্জার কুক কয়েনে পর্যন্ত লিস্ট আছে। বাইন্যান্সে যেহেতু লিস্ট আছে ভাই, আপনাদের চিন্তার কোনো কারণ নাই, এই টোকেনটা কিন্তু ভালো একটা টোকেন। আর যেহেতু এটা অলরেডি ভাই লিস্ট আছে, প্রত্যেকে টেস্টনেটের অফারটায় জয়েন করে রাখেন। এখান থেকে কিন্তু আপনারা যদি ব্রিজ কমপ্লিট করেন, মিন্ট করেন, তাহলে কিন্তু যে কাজগুলি দেখাবো এগুলি করেন, তাহলে কিন্তু এখান থেকে আপনি রেওয়ার্ড পাওয়ার চান্সটা বেড়ে যাবে। ওকে, সো প্রত্যেকে জয়েন করেন। ওকে, এখান থেকে আপনি 0.1 থেকে 10,000 পর্যন্ত টোকেন পাওয়ার চান্স আছে। ওকে, আশা করা যায় এখান থেকে মিনিমাম আপনি যদি কাজগুলি কমপ্লিট করেন, মিনিমাম এখান থেকে ভাই $100 থেকে $10,000-$5,000 পর্যন্ত ইনকাম ইজিলি আর কি হয়ে যাবে। ঠিক আছে, আপনারা জানেন ভাই টেস্টনেট এগুলো থেকে কিন্তু অনেক প্রজেক্ট আছে যেগুলো থেকে ভালো একটা প্রফিট দিয়েছে। এটাও কিন্তু ভাই ব্যাকগ্রাউন্ড অনেকটাই ভালো এবং কি তাদের প্রজেক্টটা অনেকটাই স্ট্রং। আমি যদি তাদের টুইটারে যাই, তো আমি তাদের টুইটারে চলে আসলাম। দেখেন ভিউয়ার্স, টুইটারে এই যে টেস্টনেট ইজ লাইভ, দেখেন ভিউয়ার্স কম্বো এবং কি তাদের ফলোয়ার সংখ্যা ডিটেলসটা আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। এবং কি এমন কোনো প্রজেক্ট নেই যে তাদেরকে ফলো না করছে, কী বলবো আর কি ভাই। এই অফারটা অনেক বিগেস্ট একটা অফার, মিস করেন না, প্রত্যেকে জয়েন করেন। আর এখানে যে আপনাদের NFTটা মিন করতে হবে, এটা কিন্তু ভাই লিমিটেড টাইমের জন্য। ওকে, তো মেবি আর মাত্র 15 দিনের মতো থাকবে NFT মিন করার জন্য। আর ব্রিজ টিজ এগুলি আপনি করতে পারবেন। তো দেখেন তারা এইগুলি কিন্তু পোস্ট করতে আসছে এভেলেবেল, এই যে 19 ঘন্টা আগে পোস্ট করছে। আমি ভিডিওটা আরও আগেই মেক করতাম, কিন্তু ভাই একটু ঝামেলার কারণে মেক করতে পারিনি। আর এখন কিন্তু ভাই নয়েস আসতে পারে, তারপর আমি ভিডিওটা মেক করতেছি, মানে বৃষ্টি পড়তেছে এর ভিতরে ভিডিওটা মেক করতেছি। সো মিস করবেন না, সবাই জয়েন করবেন। তো আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাই দেবো, কোনো ঝামেলা নাই, সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা ইজিলি জয়েন করতে পারবেন। ওকে, আমি যেভাবে দেখাবো সেমভাবেই করার ট্রাই করবেন। এখানে যে এই যে BNB ফসেট হেয়ার লেখা আছে, হেয়ারের উপরে একটা ক্লিক করে ধরে রাখবেন, এখানে কপি করবেন। কপি করার পর মিসেস ব্রাউজার ওপেন করবেন। মিসেস ব্রাউজার ওপেন করার পর লিঙ্কটাকে জাস্ট এখানে পেস্ট করবেন। এই যে লিঙ্কটাকে আমি পেস্ট করলাম, এখান থেকে সার্চ করবেন। সার্চ করার পর এখানে আপনাদের, আচ্ছা ওয়েট, এখান থেকে লিঙ্কটা আমি পেস্ট করার পর এভাবে সার্চ করবেন। সার্চ করার পর এখান থেকে আমাদের ফসেটটা নিতে হবে। তো এখানে একটু জুম করে দেখাচ্ছি আমি, এই যে আই এম হিউম্যান, এখানে ক্লিক করার পর ফার্স্টে ক্যাপচাটা কমপ্লিট করবেন। যারা নতুন আছেন তারাও এটা করবেন, কারণ আমি A to Z আপনাদের ভালোভাবে দেখাই দিচ্ছি। তো দেখেন এই যে ক্যাপচাটা কমপ্লিট করা হয়ে গেলে এরকম শো করবে। দেন আপনাদের, আপনি যে ওয়ালেট দিয়ে আপনি এখানে কাজ করতে চাচ্ছেন সেই ওয়ালেটে ঢুকবেন। যেমন এই যে আমি এখানে ক্লিক করে এই যে এখানে মেটামাক্সে ক্লিক করব, এখান থেকে অ্যাড্রেসটা ফার্স্টে আমি নিব। তো আমাদের এইটা লাগবে, TCBNBটা এটা লাগবে আর কি। সো আমি অ্যাড্রেসটা কপি করে নিলাম। আপনি যে ওয়ালেট দিয়ে কাজ করবেন সেই ওয়ালেটটা আপনি কপি করবেন, ঠিক আছে। কপি করা হয়ে গেলে আগের পেজে যাবেন। আগের পেজে আসার পরে এই যে জুম করে আমি দেখাচ্ছি, ইনপুট ইওর BNB স্মার্ট চেঞ্জ অ্যাড্রেস, এই জায়গায় যে অ্যাড্রেসটা চাইতে আসছে এখানে বসাবেন। বসানোর পরে এই যে এখানে দেখেন নিচে পাশে লেখা আছে গিভ মি BNB, এখানে ক্লিক করবেন। এই যে 0.1 BNB লেখা আছে, এখানে একটা ক্লিক করলেই আপনাকে তারা BNBটা সেন্ড করে পাঠিয়ে দেবে। দেখেন আমি ক্লিক করলাম, আমার এটা অলরেডি নিচে এর জন্য এরকম শো করতে আছে, আপনাদের ইনস্ট্যান্ট তারা BNBটা দিয়ে দেবে। ওকে, সো BNB দেওয়ার পরে এখন আপনাদের আবারও আমাদের টেলিগ্রাম পোস্টে চলে আসবেন। টেলিগ্রাম পোস্টে চলে আসার পরে এখানে যে সেকেন্ড লিঙ্কটা আছে, সেকেন্ড লিঙ্কটা ক্লিক করবেন। এখানে কিন্তু ডিটেলসটা বলাই আছে আপনাদের কী কী কাজ করতে হবে। দেখেন ওয়ালেট কানেক্ট করার পর এখানে ডিপোজিট করবেন BSC to Combo, ঠিক আছে। এই যে ট্যাক্স টাইম আপনাদের দেখাচ্ছি, ইজিলি একেবারে ইজিলি ট্যাক্স ভাই। আপনারা জাস্ট একটু কষ্ট করে ভিডিওটা দেখে জয়েন করলে আপনারা
কাজগুলো ইজিলি করে নিতে পারবেন। লিঙ্কটা উপরের দিকে পেস্ট করবেন, ওয়ালেট কানেক্ট করবেন, এখানে এগ্রি চাবে এগ্রিতে প্রেস করবেন। প্রেস করার পর এই যে ওয়ালেট অলরেডি আমার কানেক্ট আছে, আপনাদের কানেক্ট থাকবেন, আপনি এখানে কানেক্ট করে নেবেন। তো কানেক্ট করার পর এখানে আমাদের বিএনবি থাকবে 0.1। ওকে, তো এখানে যেহেতু আমাদের 0.1 বিএনবি থাকবে, সো আমরা এখানে আমরা ডিপোজিট করব 0.01 অথবা 0.4। ওকে, 0.04 আপনি এখানে ডিপোজিট করবেন। ডিপোজিট বলতে যে এখানে দেখেন নিচের দিকে লেখা আছে, এখানে একটা ক্লিক করবেন, ঠিক আছে? আমি অলরেডি ডিপোজিট করে ফেলছি। এখানে ক্লিক করার পর আপনাকে মেটামাক্স একটা ট্রানজ্যাকশন যাবে, ওটা পারমিশনটা দিবেন, অ্যাপ্রুভ করবেন। এখান থেকে যে বিএনবিটা কম্বোতে ডিপোজিট হয়ে যাবে, ঠিক আছে? সো ডিপোজিট হওয়ার পরে আপনাদের যে কাজটা করতে হবে, সরাসরি এগিন আমাদের পোস্টে এগিন চলে আসবেন। দেন এখানে একটা ক্লিক করে এই যে ক্লাইম মিস্ট্রি বক্স হেয়ার, এই যে হেয়ার যে লেখাটা আছে এখানে ক্লিক করে লিঙ্কটা কপি করবেন। আমাদের এখানে মিস্ট্রি বক্সটা ক্লাইম করতে হবে, এটাও আমি অলরেডি করে নিয়েছি, সো আমি আপনাদের দেখাচ্ছি, সমস্যা নাই, এটু যেটা আমি দেখাবো। এখানে ফার্স্টে এরকম শো করবে। তো দেখেন এই মিষ্টি বক্সটা ক্লাইম করার জন্য আর মাত্র 13 দিন সময় আছে। ওকে, সো ভাই মিস করেন না, সবাই জয়েন করবেন। এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন, এটা কিন্তু আমি অলরেডি মিন করে নিছি, এই জন্য আমার এরকম শো করতেছে। আপনাদের এখানে তো আপনাদের এখানে যে মিন্ট লেখা আছে না, মিন্ট লেখার মতো এরকম শো করবে। এখানে যখন আপনি মিন্ট লেখায় ক্লিক করবেন, আপনার ওয়ালেটটা কানেক্ট করবেন, মানে ওয়ালেটে একটা পারমিশন যাবে, পারমিশনটা দিবেন। দেওয়ার পরে হচ্ছে কি, আপনার এখানে কিছু টাস্ক চলে আসবে, টুইটারে ফলো করবেন, ডিসকোডে অথোরাইজ করবেন, আর তারপর হচ্ছে আপনার টেলিগ্রামটা কানেক্ট করবেন, তাহলে কিন্তু আপনার এখানে মিন্ট লেখাটা ক্লাইম হয়ে যাবে। যে এরকম একটা এরকম ক্লাইম করতে পারবেন, ঠিক আছে? তো এইটা এভাবে ক্লাইম করে নেবেন, ঠিক আছে? তারপর যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের গ্রুপে অথবা টেলিগ্রামে এসে জানাতে পারেন, ঠিক আছে? দেন আপনাদের এরকম শো করবে, মিন করা কমপ্লিট হয়ে যাবে। আপনি চাইলে সরাসরি মিন করার পর আপনাদের এই যে জয়েন নাও, এখান থেকেও আপনি কাজটা করতে পারবেন, অথবা আমাদের পোস্টে চলে আসবেন। আমাদের পোস্টে চলে আসার পরে এই যে নিচে যে লিঙ্কটা আছে ক্লিক হেয়ার, এই লিঙ্কটা আপনি কপি করবেন। এখানে কি বলছে, আফটার ক্লাইম মিস্ট্রি বক্স গো টু, আচ্ছা, ব্রিজ ইম্পোর্ট অ্যান্ড এনএফটি দেন। আচ্ছা, আমি এটা দেখাচ্ছি, সমস্যা নাই, আপনারা হচ্ছে গিয়ে লিঙ্কটা পেস্ট করে দিবেন। ওকে, মিসেস ব্রাউজারের ভিতরে লিঙ্কটা পেস্ট করবেন। এই যে আমি পেস্ট করার পর সার্চ করলাম, সার্চ করার পরে ফার্স্টে আমাদের এখানে কী করতে হবে, ওয়ালেটটা কানেক্ট করতে হবে। এই যে ওয়ালেট, এখানে ক্লিক করার পর ওয়ালেটটা কানেক্ট করবেন। কানেক্ট করার পরে এই যে এখানে মেন নেট সিলেক্ট করা আছে, এখানে টেক্সট নেটের এটা সিলেক্ট করবেন। এই টাস্কটা কঠিন, এর জন্য আমি নিজেও করি নাই, আপনাদের দেখানোর জন্য, লাইভে দেখাবো। এর জন্য এখানে সিলেটে নেটওয়ার্ক লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কম্বো নেটওয়ার্ক, সবার নিচে লেখা আছে কম্বো নেটওয়ার্ক, এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পর এখান থেকে, আচ্ছা, এখানে কন্ট্যাক্ট অ্যাড্রেস চাইতেছে আর টোকেন আইডি চাইতেছে। সো আপনার এখান থেকে আমরা যে এনএফটিটা ক্লাইম করলাম, সেই এনএফটি যে মাই ইনপুট মাই এনএফটি, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কনফার্ম লেখা চলে আসবে, কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করলে আমাদের এটা পারমিশন যদি যায় তো ভালো কথা, পারমিশন গেলে পারমিশন মেটামাক্সে দিয়ে দিবেন, আর যদি না যায় সো এটা এখানে ক্লিক করে এইটা অটোমেটিক এখানে চলে আসবে, ঠিক আছে? তো একটু ওয়েট করি আমরা, তাছাড়া আমি একটা ডেস্কটপ মোড করে নিই, তাহলে বেটার হবে। তো দেখেন ভিউয়ার্স, এখান থেকে, আচ্ছা, মেনুতে ক্লিক করবেন। মেনুতে ক্লিক করার পরে এখান থেকে আপনারা কম্বো সিলেক্ট করবেন। কম্বো সিলেক্ট করার পর এই যে ইম্পোর্ট এনএফটিতে ক্লিক করার পর কনফার্মে ক্লিক করে দেবেন। কনফার্মে যখন আপনি ক্লিক করবেন, এখানে একটু মেটামাক্সের ট্রানজ্যাকশন নেবে, দেন এটা অটোমেটিক এখানে চলে আসবে। সো আমরা একটু ওয়েট করি। আচ্ছা, এখানে আমাদের একটা মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে কি, আপনি এই যে ইনপুট মাই এনএফটিতে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করবেন না, ক্লিক করার পরে এখানে আমাদের কনফার্ম লেখায় ক্লিক করলে হবে না, কারণ আমরা তো এটা সিলেক্টই করি না। এটা ফার্স্টে সিলেক্ট করবেন, এভাবে সিলেক্ট করার পর কনফার্মে ক্লিক করবেন, দেন এরকম শো করবে। এই যে দেখেন, এগুলি সব কয়টা নিয়ে নিছে। ওকে, এখন এখানে আমাদের, আচ্ছা, এগুলি যেমন আমরা অটোমেটিক বসে হয়ে গেছে, এখন আমরা এই যে কনফার্ম এনএফটিতে ক্লিক করে দেব, ইম্পোর্টে ক্লিক করে দেবো। ওকে, সো কনফার্ম ইম্পোর্টে ক্লিক করার পর এখন আমরা যে চলে আসছে, এখন আমরা নেক্সট স্টেপে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে আমাদের কী বলতে দেখেন, আচ্ছা, আমি জুম করে দেখাচ্ছি, দেখি জুম হয় কি না। হ্যাঁ, জুম হয়। এই যে সিলেটে নেটওয়ার্ক প্রথমে যেটা লেখা আছে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর OPBNBটা সিলেক্ট করবেন। সিলেক্ট হয়ে গেলে নেক্সট অপশনে প্রেস করবেন, দেন এখান থেকে অ্যাপ্রুভ লেখায় ক্লিক করবেন। অ্যাপ্রুভ লেখায় যখন আপনি ক্লিক করবেন, এখানে একটা ট্রানজ্যাকশন যাবে, তো ট্রানজ্যাকশনটা এখানে অ্যাপ্রুভ করে দিবেন। সো একটু ওয়েট করার পর এই যে কনফার্ম লেখায় একটা ক্লিক করবেন। কনফার্ম লেখায় ক্লিক করলে এটা ওয়েটিং ফর কনফার্মেশন, সো একটু ওয়েট করতে হবে আমাদের কয়েক সেকেন্ড। ওয়েট করলে এটা আমাদের কনফার্ম হয়ে যাবে। সো দেখেন, এটা আমাদের এই যে ট্রান্সফার কমপ্লিট,
এখন এখানে আমরা জাস্ট এই যে ট্রান্সফারে একটা ক্লিক করে দেবো। ট্রান্সফারে আমি ক্লিক করলাম, প্রসেসিং চলতেছে, প্রসেসিং চলতেছে। এখানে হচ্ছে কি আপনাদের কনফার্ম করে দিবেন, দেন প্রসেসিং চলতেছে। এটা যদি হয়ে যায় এখানে সাকসেসফুলিভাবে লেখা চলে আসবে। ওকে, সো দেখেন একটু ওয়েট করবেন আর ভিডিওটা ভাই ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওতে প্রত্যেকে ভাই একটা লাইক করে দিন। দেখেন আমাদের টোটাল কাজ কমপ্লিট। এই যে দেখেন এখানে কনগ্রাচুলেশন, ইউ হ্যাভ সাকসেসফুলি ট্রান্সফার ইউর NFT। দেখেন অ্যান্ড Zkbridge আর কি, আমাদের টোটাল কাজ কমপ্লিট হয়ে গেছে। এইটুকু কাজ ভাই, প্রত্যেকে ধৈর্য ধরে করে রাখেন। যদি কোনো ঝামেলা হয় অবশ্যই আমাদের টেলিগ্রামে এসে আপনি কমেন্ট করতে পারবেন, অথবা আমাদের সরাসরি আমার সাথে যোগাযোগ করে আপনার প্রবলেমটা সলভ করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন এই ছিল আজকের ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিন, এইটুকুই কাজ করে রাখেন। আর তারপরে হচ্ছে নেক্সট ভিডিও এটা আর কি, এই যে এইটা আমাদের কাজ করতে হবে সেম প্রজেক্ট আর কি। OPBNB-র কিন্তু ভাই একটা নিজস্ব চেঞ্জ আছে, ঠিক আছে, চেঞ্জ আছে, এটা মিস করা যাবে না। এইটার ওইটা কিন্তু সেম হুবহু, এই টাস্কগুলি আমাদেরও কমপ্লিট করতে হবে। এটা আমি পরের ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করবো কীভাবে এটাতেও জয়েন করবেন। আশা করি বুঝতে পারছেন। যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। সো দেখা হচ্ছে নতুন প্রজেক্টে, সবাই ভালো থাকবেন।